উনিশে জ্যৈষ্ঠ জমজমাট বারুরপল্লীর লোকনাথ মন্দির। এদিনের বিশেষ পূজা পাঠের পাশাপাশি আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। রক্তদান শিবিরে রক্তদান করেন বহু রক্তদাতা। উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে বারুরপল্লী লোকনাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড়। বেলা যত বেড়েছে ভক্তদের ভিড় তত লম্বা হয়েছে মন্দির চত্বরে। মন্দির প্রতিষ্ঠার পর থেকে বিগত কয়েক বছর ধরে একইভাবে জন্মাষ্টমী তিথি এবং উনিশে জ্যৈষ্ঠ সাড়ম্বরে পালন করা হয় লোকনাথ মন্দির কমিটির উদ্যোগে। এদিন মন্দির কমিটির উদ্যোগে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, বনগার পাশাপাশি বারাসাত ও মানিকতলা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ এদিনের রক্তদান শিবিরে হাজির ছিলেন। আয়োজকেরা প্রায় 1500 জন রক্ত দেবেন বলে লক্ষ্যমাত্রা রাখেন। এই বিষয়ে মন্দির কমিটির পক্ষে নারায়ণ ঘোষ বলেন, 2014 সালে আমরা যা লোকনাথ বাবার মন্দির আমরা স্থাপিত স্বপ্নে পাওয়া আদেশে, সেই থেকে আমরা জন্মাষ্টমীতে লোকনাথ বাবার জল আনতে যাওয়া থেকে শুরু করে আপামর টোটাল বনগাঁবাসী থেকে বাইরের থেকে আসি, আর উনিশে জ্যৈষ্ঠ বাবার ত্রিদান দিবস এই দিনটাও আমরা জাঁকজমকভাবে আমরা পালন করে থাকি। কিন্তু আমরা এবছর রক্তদান শিবির যেটা করা হয়েছে সেটা আমরা জন্মাষ্টমীর আগের দিন করি, কিন্তু এত বড় বন্যা হসপিটাল এবং কলকাতা মানিকতলা হসপিটাল বারাসাত হসপিটাল, তারা আমাদের কাছে আবেদন করে যে এই গরম তাপদায়ের মধ্যে আমরা রক্ত সংকটের মধ্যে পড়েছি। তখন আমরা টোটালে মিটিংয়ে আলোচনা করি লোকনাথ মন্দির কমিটি এবং আমাদের সহযোগিতা আইনটিপিস আলোচনার মাধ্যমে যে আমরা ঠিক আছে ওই দিনটাই আমরা করব। তা আজকে দেখতে পাচ্ছেন কীরকম লোক, কী আনন্দে আজকে মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, সাধারণ মানুষ তারা রক্ত দেওয়ার জন্য দৌড়িয়ে এসছে লোকনাথ মন্দিরে। এদিনে রক্তদান শিবিরে রক্তদান করেন বনগাঁর বাসিন্দা শুভঙ্কর ঘোষ। সম্প্রতি কয়েক মাস আগে লরির সাথে দুর্ঘটনায় তার দুই পা হারিয়েছেন শুভঙ্কর বাবু। তবুও সমস্ত বাধা অতিক্রম করে এদিন শিবিরে আসেন তিনি। শিবিরে তাকে স্বাগত জানানো হয়। বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস স্বাগত জানান তাকে। বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ এদিন নারায়ণ ঘোষকে সাথে নিয়ে লোকনাথ মন্দিরে পুজো দেন। পুজোর শেষে বারুরপল্লী লোকনাথ মন্দিরের বিভিন্ন কাজের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, শুধু ধর্মীয় উপাচার নয়, বিভিন্ন সামাজিক কাজের জন্য বারুরপল্লী লোকনাথ মন্দিরের ভূমিকা প্রশংসনীয়। এখানে বাবা লোকনাথ মন্দির যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে বাবার লোকনাথ মন্দিরে এখানে ভক্তের সমাগম দেখে মনে হয় বাবা এখানে আছেন। আমরা আগে সবাই চাকলায় যেতাম, সেটা আজকে বারুরপল্লী লোকনাথ বাবার মন্দির। নারায়ণ ঘোষের নেতৃত্বে আমরা আজকে এটা সুন্দরভাবে সকলের সাহায্য নিয়ে আমরা এখানে করতে পেরেছি। বাবা এখানে বিরাজমান। বাবা লোকনাথ যে কথা বলতেন, যা ভাবতেন, তার ভাবধারাকে আজকে তিনি যেভাবে প্রকাশ করেছেন, বাবা মনে হয় সারা বিশ্বে যত জায়গায় পুজো হচ্ছে তার মধ্যে এখানে সেই মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন, রক্তের হাহাকার, সেই সময় বাবার ভক্ত নারায়ণ ঘোষ আজকে এখানে বারুরপল্লী লোকনাথ বাবার মন্দিরে সেখানে রক্তদান শিবির করছেন। হাজার হাজার মানুষ রক্ত দিচ্ছে। রক্ত শুধু বনগাঁ নয়, কলকাতা মানিকতলা ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রক্ত নিয়ে আমাদের এই রক্তের স্বল্পতার জায়গায় বাবার আশীর্বাদ না থাকলে এগুলো হয় না যে 1500-2000 রক্ত দেবে, এটা সত্যিই সম্ভব। নারায়ণ ঘোষ এইভাবেই মানুষের সেবা করুক, আমরা পৌরসভার মহানাগরিক হিসেবে বলতে চাই এই কাজের জন্যে। আমরা পৌরসভাগত, ও তো কাউন্সিলর আমার, কিন্তু পৌরসভাগতভাবে যেখানে সারা বাংলার মানুষকে টেনে নিয়ে আসছে, আমাদের এখানে আজকে পবিত্র তীর্থস্থান যদি বলা যায় ওখানে সাতভাই কালাতলার মা জাগ্রত মায়ের মন্দির, এখানে বাবা লোকনাথের মন্দির, ওপাশে আমাদের সিদ্ধেশ্বরী মন্দির, এরকম বিভিন্ন মন্দিরে এখানে ঠাকুরের বিভিন্ন কীর্তি ছিল,
সেই কীর্তিটা আস্তে আস্তে বিভিন্ন ভালো মানুষ দিয়ে প্রকাশ পাচ্ছে। ১৯শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তীরধান দিবস উপলক্ষে এদিন বিশেষভাবে সাজিয়ে তোলা হয় মন্দির চত্বর। পাশাপাশি মন্দির চত্বরে নতুন ফোয়ারার উদ্বোধন করা হয় এদিন। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।